হ্যালো স্টুডেন্ট তো আমরা পড়ছিলাম অ্যালডিহাইট এবং কিটোন এবং কার্বক্সিলিক অ্যাসিড ক্লাস টুয়েলভের এই চ্যাপটা যেখানে আমরা অ্যালডিহাইট কিটোনের ইউপ্যাক ক্লেচার এবং কিছু সাধারণ নাম ঠিক আছে কমন নেম যেগুলো সেগুলো সম্পর্কে জেনেছি আজকে আমরা কার্বোনিল গ্রুপ অ্যালডিহাইড আর কিটোনটাকে আমরা তো কার্বোনিল গ্রুপ বলি এটা আমি আগে দিনই বলেছি এবার আমরা এদের বিভিন্ন স্ট্রাকচার বা কার্বোন গ্রুপের যে প্রকৃতি এবং এদের যে সাধারণ প্রস্তুতি যে পদ্ধতি সেগুলো সম্পর্কে আজকে আমরা পড়ব ঠিক আছে দেখো তোমরা কার্বনিয়ল গ্রুপের স্ট্রাকচার সম্পর্কে নিশ্চয়ই সবাই জানো যেখানে সি ডবলান ও এই গ্রুপটাকে বলা হয় কার্বনিয়ল গ্রুপ ঠিক আছে এবং আগে দিনে বলেছিলাম এখানে এই কার্বনটা একটা এসপি টু কার্বন এবং সমস্ত বর্ণ্যাঙ্গেলগুলো এসপি টু একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে মানে এ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল এ অ্যাঙ্গেল তিনটে অ্যাঙ্গেলে কিন্তু একশো কুড়ি ডিগ্রি করে এবং এটাকে যে স্ট্রাকচার যেটা হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার দেখো অ্যাকচুয়ালি কে কী হয় এই যে কার্বন আর অক্সিজেন এদের মধ্যে একটা সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড থাকে এবং একটা ডবল বন্ড যেটা কীভাবে তৈরি হয় কার্বনের একটা পি অরবার থাকে এবং অক্সিজেনের একটা পি অরবাইটাল থাকে এবং দুটো লোন পেয়ার থাকে এই পি অরবাইটাল দুটো গিয়ে মিশে কার্বন আর অক্সিজেনের সাথে একটা পায় বন কিন্তু তৈরি করে ঠিক আছে এবং এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো এই প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কত করে হয় একশো কুড়ি ডিগ্রি এবং এই যে স্ট্রাকচার এই স্ট্রাকচারটা বললাম কি ট্রাইগোনাল প্ল্যানার এবার দেখো কারণ ট্রাইগোনাল প্ল্যানার হওয়ার জন্য কার্বন অক্সিজেন এবং এই যে তিনটে বন আছে প্রত্যেকগুলো কিন্তু একই তলে থাকে আর তার সাথে বলবো এর যে গ্রুপের প্রকৃতি এটা হচ্ছে তোমার পোলার টাইপের ঠিক আছে এই যে কার্বনিল যে গ্রুপটা আছে কার্বনিল কার্বনের কার্বন আর অক্সিজেনের মধ্যে মোর মোড় কে অক্সিজেন মোড় ইলেকট্রোনেগেটিভ এবং লেস ইলেকট্রোনেগেটিভ কী কার্বন যার ফলে বন্ডের ইলেকট্রনটা কোন দিকে যাবে বন্ডেড ইলেকট্রনটা অক্সিজেন দিকে যাবে এবং এখানে অক্সিজেন দিকে যদি চলে যায় ইলেকট্রনটা এখানে ডেল মাইস হবে এবং এটা ডেল প্লাস্টার সৃষ্টি হবে যেহেতু ওই কার্বন এই ডবল বন্ডের কার্বন আর অক্সিজেন দুজনের মধ্যে একটা ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স আছে সেই জন্যই কিন্তু এটা একটা পোলার গ্রুপের মতো আচরণ করে ঠিক আছে কার্বনিল গ্রুপটা একটা পোলার গ্রুপের মতো আচরণ করে কারণ আমরা জানি অক্সিজেনটা মোর ইলেকট্রোনেগেটিভ তো ইলেকট্রন যে ক্লাউড তার স্মরণটা অক্সিজেন দিকে হবে ডেল মাইনাস এটা ডেল প্লাস হিসেবে থাকবে ঠিক আছে এবার দেখো যেখানে মাইনাস চার্জ সেটাকে আমরা কি হয় এর অ্যাট্রাকশান বা এর অ্যাটাক করার প্রবণতা কোন দিকে হবে নিউক্লিওফাইড পজিটিভ চার্জের দিকে মানে কি এটা একটা নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে কারণ এটা নিউক্লিও অ্যাটাকের দিকে যাবে সেই জন্য এই অক্সিজেন যেটা আছে ডেল মাইনাস এটা একটা নিউক্লিও ফাইল হিসেবে কাজ করবে তাই তো আর যে ডেল প্লাসটা আছে এটা কি এটা তোমার নেগেটিভ চার্জকে মানে অ্যাট্রাক্ট করবে বা নেগেটিভ চার্জটাকে অ্যাট্রাকশান করবে সেই জন্য এটা একটা ইলেকট্রো হিসেবে কাজ করবে ঠিক আছে ইলেকট্রন ইলেকট্রো হিসেবে কাজ করবে এবার আমরা কী জানি যেগুলো ইলেকট্রোফাইল হয় সেগুলো সাধারণত কি আমরা তাদের কী বলি লুইস অ্যাসিড আর যেগুলো নিউক্লিও ফাইল হয় সেগুলোকে আমরা সাধারণত কী বলি লুইস বেস তাহলে অক্সিজেন যেটা আছে সেটা একটা লুইস বেস হিসেবে কাজ করবে এবং যে কার্বনটা আছে সেটা একটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে এগুলো আমাদের বিভিন্ন মেকানিজমের ক্ষেত্রে বা যখন আমরা রিয়াকশান করবো কেমিক্যাল প্রপার্টি সেক্ষেত্রে কিন্তু আমাদের খুবই কাজে লাগবে তো এটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এটা জেনে রাখবে ঠিক আছে তাহলে বোঝা গেল কার্বনিল গ্রুপের প্রকৃতি এবং কার্বনিল গ্রুপের গঠনটা কেমন এবারে দেখো যদি তোমাদের এক্সামে দেয় যে কার্বনিল গ্রুপের রেজোন্যান্স হাইব্রিড আঁকো ঠিক আছে তাহলে তোমরা প্রথমে এমনি নর্মাল কার্বনিল গ্রুপটা আমরা যেভাবে লিখি সেরকমভাবেই লিখবে তারপরে কি করবে তারপরে যে যেহেতু এই কার্বনিল গ্রুপটা পোলার গ্রুপ তার জন্য চার্জের যে স্মরণটা হবে সেটা একে দেখিয়ে দেবে ঠিক আছে যেহেতু অক্সিজেনটা মোড ইলেকট্রোনেগেটিভ তো ইলেকট্রন গ্রহণ তো এদিকে শিফট করবে শিফট করার জন্য এখানে মাইনাস চার্জ হবে আর কার্বনের উপর একটা পজিটিভ চার্জ হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে কার্বনিল গ্রুপের একটা রেজোনেন্স হাইব্রিড বোঝা গেল এবং কার্বনিল গ্রুপের একটা ডায়কোমেন্ট আছে যেটা কিন্তু এই কার্বনিল গ্রুপের পোলার যে প্রকৃতি তাকে কিন্তু সমর্থন করে দেখবে কার্বনিল গ্রুপের একটা ডায়কোমেন্ট করতে যেটা দেখে নেবে তোমরা বই থেকে ঠিক আছে আর একটা কথা তোমাদেরকে বলবো তাহলে এটা মুছে দিলাম আর একটা কথা যেটা বলা ছিল আমরা অর্গানিক যে যে সমস্ত রিয়াকশান আমরা করবো বা অর্গানিক যে রিয়াকশান মেকানিজম যেগুলো দেখাবো সেগুলো তোমরা যত বেশি প্র্যাকটিস করবে মানে বেশিরভাগটা যে যত প্র্যাকটিস করবে তার তত আয়ত্তে আসবে ঠিক আছে তো আমি বলবো যদি কেউ ভালো অর্গানিকে করতে চাও ভালো ফল তো তাকে তার জন্য খুব খুব বেশি প্র্যাকটিস করতে হবে খাতা নিতে হবে এবং সেখানে বারবার রিয়াকশানগুলোকে লিখতে হবে ঠিক আছে তাহলেই কিন্তু একমাত্র আয়ত্ত করা যাবে এবার আমরা অ্যালডিহাইড আর কিটন প্রস্তুতির কিছু সাধারণ পদ্ধতি পড়ব ঠিক আছে মানে আমি এখন কিছু এমন প্রসেস বা এমন মেথডের আলোচনা করব যে মেথডের সাহায্যে যে মেথডের সাহায্যে কার্বন মানে অ্যালডিহাইড এবং কিটোন উভয়কে প্রস্তুত করা যায় ঠিক আছে তারপর আমরা আবার আস্তে আস্তে আসব অ্যালডিহাইড প্রস্তুতির কিছু সাধারণ মানে যেটা যে পদ্ধতি আছে শুধুমাত্র অ্যালডিহাইটকে প্রস্তুত করা যায় এবং কিছু পার্টিকুলার মেথড আছে যেগুলো দিয়ে শুধুমাত্র কিটোন প্রস্তুত হয় এখন আজকে আমরা সাধারণ কিছু প্রস্তুতি করব যার সাহায্যে অ্যালডিহাইড এবং কিটোন উভয়ই প্রস্তুত করা যায় ঠিক আছে এবং তার জন্য কি কি রিয়েজেন্ট দরকার এগুলো কিন্তু জানা খুবই দরকার তো হেডিং দাও কিছু সাধারণ পদ্ধতি অ্যালডিহাইড ও কিটোন প্রস্তুতির সাধারণ পদ্ধতি ঠিক আছে দেখো অ্যালডিহাইড এবং কিটন প্রস্তুতির পদ্ধতি তো তোমার অনেক আছে ঠিক আছে কিন্তু আমরা এখানে সেই সমস্ত পদ্ধতিগুলো আলোচনা করব যেগুলো ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের সিলেবাসে আছে ঠিক আছে যেগুলো মানে কমন আর কি সচরাচর আমরা করি যেগুলো সেই পদ্ধতিগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব। ঠিক আছে তো প্রথমে আমরা কি করব অ্যালকোহলের জারুণ দ্বারা ঠিক আছে অ্যালকোহলের জারুণ তো হেডিং দাও অ্যালকোহলের জারুণ দ্বারা দেখো অ্যালকোহলের জারুনের জন্য আমরা অনেক রকম রিয়েজেন্ট ঠিক আছে আমরা নিতে পারি তার মধ্যে প্রথম যে রিয়েজেন্টটা আমরা নেবো সেটা হচ্ছে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট ঠিক আছে অ্যাসিডযুক্ত পটাশিয়াম ডাইক্রোমেট বা এখানে আমরা পটাশিয়াম ম্যাঙ্গানেটও কিন্তু ইউজ করতে পারি খারিও কেমিনোফোর ঠিক আছে আমরা যে কোনো একটা ইউজ করতে পারি দেখো এবার দেখো আমরা যদি এটা ইউজ করি এবার অ্যালকোহল তো আবার তিন রকম হতে প্রাইমারি সেকেন্ডারি সার্সিয়ারি ঠিক আছে তো যখন আমরা প্রাইমারি অ্যালকোহল নেব প্রাইমারি অ্যালকোহল যখন নেব দেখো একটা প্রাইমারি অ্যালকোহল নিচ্ছি আর সিএইচ টু ওয়েচ ঠিক আছে আর সিএইচ টু ওয়েচ এবার দেখো এটা প্রাইমারি অ্যালকোহল নিশ্চয় সবাই জানো কারণ ওইসটা সরাসরি যে কার্বনের সাথে যুক্ত মানে ওইচ যে কার্বনের সাথে সরাসরি যুক্ত থাকে সেই কার্বনটা যদি অপর একটি কার্বনের সাথে যুক্ত থাকে সরাসরি তাকে আমরা বলি প্রাইমারি অ্যালকোহল বা ওয়ান ডিগ্রি এবার এখানে যদি আমরা অ্যাসিডযুক্তি কেটু সিয়া টু ও সেভেন নিই অ্যাসিডিক মিডিয়ামে তাহলে এটা কী হবে এটা তৈরি হবে আর সি ডবল ওয়ান ও ওইচ তাহলে এটা কী তৈরি হলো অ্যাসিড তৈরি হলো বুঝে গেল কিন্তু আমাদের দরকার কি আমাদের তো দরকার হচ্ছে অ্যালডিহাইড কিংবা কিটোন কিন্তু আমরা এক ডিগ্রি অ্যালকোহল যদি নিই তাহলে আমরা দেখলাম পেলাম কী অ্যাসিড তাহলে এটা আমাদের নিশ্চয় দরকার না আমাদের তাহলে এখানে কি করতে হবে দেখো এখানে একটা কথা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নিয়ন্ত্রিত জারণ ঠিক আছে প্রাইমারি অ্যালকোহলের ক্ষেত্রে শুধু এটা মাত্র ওয়ান ডিগ্রি অ্যালকোহলের কথা বলছি আমি কিন্তু তো যখন আমরা ওয়ান ডিগ্রি অ্যালকোহল বা প্রাইমারি অ্যালকোহল নেব সেই প্রাইমারি অ্যালকোহলের নিয়ন্ত্রিত জারণের ফলে কিন্তু অ্যালডি উৎপন্ন হবে নইলে কিন্তু অ্যাসিড তৈরি হয়ে যাবে ব্যাপারটা আর একটু বলে দেখো যদি আমরা এটা দিয়ে নিয়ন্ত্রিত জারণ করি নিয়ন্ত্রিত জারণ তাহলে কিন্তু তৈরি হবে অ্যালডিহাইড এবার এখানে একটা কথা সেটা হচ্ছে যে এই যে প্রাইমারি অ্যালকোহল আছে এই প্রাইমারি অ্যালকোহল অপেক্ষা এই যে অ্যালডিহাইট উৎপন্ন হলো এই অ্যালডিহাইডে যাইতে হওয়ার প্রবণতা কিন্তু অনেক বেশি সেই জন্য যদি উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে এটা আমরা রিয়াকশান মিক্সচার থেকে আলাদা করে না নিই তাহলে এটা ফার্দার অক্সিডাইজ হয়ে কিন্তু এটা আবার ফার্দার অক্সিডাইজ হবে হয়ে অ্যাসিডে পরিণত হবে ঠিক আছে কারণ অ্যাল প্রাইমারি অ্যালকোহলের থেকে অ্যালডিহাইডে জারিত হওয়ার প্রবণতা অনেক বেশি সেই জন্য বিক্রিয়ায় যখন আমরা করব তখন এই যে মানে রিয়েজেন্টটা আমরা নিলাম এই রিয়েজেন্টের গাঢ়ত্ব যত সম্ভব কম হতে হবে এবং উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের রিয়াকশান মিক্সার থেকে এটাকে আলাদা করতে হবে তাহলে কিন্তু এর ফার্দার অক্সিডাইজ হয়ে এটা অ্যাসিড উৎপন্ন করবে বুঝে গেল তাহলে যদি পরীক্ষার সময় তোমাদেরকে কোশ্চেন দেয় কেন যে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশনের সময় অ্যালডিহাইট উৎপন্ন হওয়ার সাথে সাথে মিক্সচার থেকে অ্যালডিহাইডটাকে আলাদা করে কেন হয় ঠিক আছে তখন তো আমরা বলতে পারবে নিশ্চয়ই যে কারণ প্রাইমারি অ্যালকোহল থেকে অ্যালডিহাইডে জারিত হওয়ার অনেক প্রবণতা বেশি যার জন্য অ্যালডিহাইডে উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ফাটদার জারিত হয়ে এটা অ্যাসিড উৎপন্ন করে সেই জন্য যখন আমরা এক ডিগ্রি অ্যালডিহাইড থেকে এক ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইট উৎপন্ন করবো তখন আমাদের উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মিক্সার থেকে অ্যালডিহাইডটা তুলে নিতে হবে এবং যে রিয়েজেন্টটা নেব তার গাড়োতেও কিন্তু কম হতে হবে ঠিক আছে এটা শুধুমাত্র কে টু সি আর টু ও সেভেন এই স্ট্রেসে ফোর বা কে মানে ফোরের সময় ঠিক আছে এই ডিএজেন্টের ক্ষেত্রে এবং অবশ্যই এটা প্রাইমারি অ্যালকোহল হতে হবে ঠিক আছে এইবার দেখো সেম ডিএজেন্ট নেব কিন্তু এটা সেকেন্ডারি অ্যালকোহল নেব সেকেন্ডারি অ্যালকোহল কী হবে যেখানে ওই যুক্ত কার্বনের সাথে সরাসরি দুটো কার্বন যুক্ত থাকবে ঠিক আছে এটা একটা উদাহরণ নিচে দেখো সাপোজ আমি নিলাম আটটা আমি এবার একটা মিথ্যাল গ্রুপ নিয়ে নিলাম ঠিক আছে সেই থ্রি সি এইচ ওয়েচ এবার এখানে একটা হাইড্রোজনের জায়গায় আমি আরেকটা কার্বন যোগ করে দেবো ঠিক আছে CH3 থ্রি তাহলে এই যে ওয়েচটা যে কার্বন সাথে যুক্ত আছে সেই কার্বনটা কী দুটো কার্বনের সাথে যুক্ত আছে ওই যুক্ত যে কার্বন আছে তার সঙ্গে দুটো কার্বন যুক্ত আছে সেই জন্য এটাকে বলবো আমরা টু ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল এটাকে যদি আমরা সেম ডিএজেন নিই এটা কিন্তু তৈরি হবে কিটোন ঠিক আছে এটাকে যদি আমরা অক্সিডাইজ করি তাহলে এটা কি তৈরি হবে কিটোন এবং এটাখান থেকে হাইড্রোজেন কিন্তু রিমুভ হবে CH3 থ্রি সি ডবল ওয়ান ও সি থ্রি ঠিক আছে এখান থেকে কি রিমুভ হবে হাইড্রোজেন অ্যাকচুয়ালি কি রিমুভাল অফ হাইড্রোজেন মানে তো সেটাকে আমরা অক্সিডেশনই বলি তাই তো তাহলে আমরা কী দেখলাম দেখলাম যে প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশনে যদি নিয়ন্ত্রিত যেমন করি তাহলে অ্যালডিহাইড হবে এবং সেটাকে মিক্সার থেকে দ্রুত বার করে নিতে হবে কিন্তু যদি নিয়ন্ত্রিত যেমন না করি জাস্ট কে টু সে টো সেভেন দেবো তাহলে কিন্তু আমাদের অ্যাসিড উৎপন্ন হবে কিন্তু সেকেন্ডারি অ্যালকোহলকে যদি আমরা যাইতে করি কে টু সেভেন দ্বারা অ্যাসিড কে টু সেভেন তাহলে কিন্তু আমাদের কিটন তৈরি হবে ঠিক আছে এবার আমরা দ্বিতীয় রিয়েজেন্ট নেবো তাহলে এটা কিন্তু মুছে দিলাম ঠিক আছে তাহলে এটা কিন্তু মুছে দিলাম ঠিক আছে যদি হাইড্রোজেন রিমুভ হয় ঠিক আছে হাইড্রোজেন যদি এখান থেকে নির্গত হয় তাহলে সেটাকে আমরা কী বলি সেটাকে কিন্তু আমরা অক্সিডিশন বা জারুন বলি তাহলে এটা মুছে দিলাম এবার দ্বিতীয় যে রিয়েজেন্টটা নেব সেই রিয়েজেন্টের নাম হচ্ছে কলিনস রিয়েজেন্ট বা কলিন্স বিকারক যেটাকে আমরা বলি ঠিক আছে কি বললাম দ্বিতীয় যে রিয়েজেন্ট নেব সেটার নাম হচ্ছে কলিন্স বিকারো কলিন্স বিকারো যেখানে পিরিডিন থাকবে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড থাকবে আর সিএইচ টু সিএল টু ডাইক্লোরোমিথেন ঠিক আছে তাহলে কলিনস রিয়েজেন্টটা মনে রাখবে কি বললাম পিডিডিন নেব যেখানে একটা কার্বনের জায়গায় শুধু নাইট্রোজেন যুক্ত হবে ডাবল বন্ডটা অ্যাজ ইউজুয়াল থাকবে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড নেব আর ডাইক্লোরো মিথেন মানে মিথেনের দুটো হাইড্রোজেনকে দুটো ক্লোরিন দ্বারা সাবস্টিটিউট করব ঠিক আছে এবং এটা দ্রাবক হিসেবে কাজ করবে এবং এদের যে পরিমাণটা হবে সেটা হচ্ছে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাত থাকবে ঠিক আছে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে এটা আমরা কলেন্স্রিএজেন্ট নেবো এবং এখান থেকে দেখবো যে অ্যালকোহলের জারিত করলে ডাইরেক্ট কিন্তু আমরা আর কিটন পাবো ঠিক আছে তাহলে সাপোজ ধরো তোমাকে কোনো একটা এক ডিগ্রি অ্যালকোহল দিল ঠিক আছে প্রাইমারি অ্যালকোহল তো প্রাইমারি অ্যালকোহল থেকে আমরা যদি কলেন্স রিএজেন্ট দিই সাপোজ ধরো আর সিজ টু ওইচ এটা দিল দিয়ে এই কলেন সিএজেন্টটা দিয়ে দিল টুইস টু অনিশে তাহলে তুমি কী ধরনের করবে এখান থেকে আর সি ডবল ওয়ান ও এইচ এটা বলছিলাম আর সি ডবল ওয়ান ও এইচ এটা এখানে লিখেছি টু ইজ টু ওয়ান ইজ টু ওয়ান ঠিক আছে তাহলে অ্যালডি উৎপন্ন হবে এটা কি এটা ওয়ান ডিগ্রি অ্যালকোহল ঠিক আছে কিন্তু আমরা যদি এখানে টু ডিগ্রি অ্যালকোহল নিই তাহলে সেম কিটন হবে আগেরবারের মতো ঠিক আছে তাহলে আমরা এবার প্রত্যেকবার এরকমভাবে দেখাবো না জাস্ট আমরা ডিএজেন্টগুলো বলে যাচ্ছি সেখানে প্রাইমারি অ্যালকোহল যদি আমরা নিই তাহলে এলডি ডি হবে এবং সেকেন্ডারি অ্যালকোহল নিলে কিটন তৈরি হবে ঠিক আছে তারপরে আমাদের দ্বিতীয় যে রিয়েজেন্ট তাহলে তিন নম্বর যে রিয়েজেন্ট তিন নম্বর রিয়েজেন্টের নাম কি তিন নম্বর রিয়েজেন্ট নাম হচ্ছে পিরিডিনিয়াম ক্লোরোক্রোমিন ঠিক আছে তাকে আমরা পিসিসি বলি এখানে রিয়েজেন্টটা কি হবে পিরিডিনিয়াম নেবো আবার ঠিক আছে সেম তারপরে ক্রোমিক ট্রাই ক্রোমিয়াম অক্সাইড নেবো আর এসিএল নেবো তাহলে কী কী বললাম ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিনিয়াম তার সংকেত হচ্ছে সি সিক্স এইচ ফাইভ এম আর কী নেবো এইচিএল সি আর ও থ্রি সি সিক্স এইচ ফাইভ এন আর এই সি এল আচ্ছা সি সিক্স না একটা কার্বনটা একটা হার্ডেন এটা হবে সি ফাইভ সি ফাইভ এইচ ফাইভ এন বোঝা যাচ্ছে তো এটা সি ফাইভ এইচ ফাইভ এমন হবে কারণ কী বেঞ্জিনে ছটা কার্বন থাকে সেই ছটা কার্বনের একটা কার্বন কেনাটি রিপ্লেস করব ঠিক আছে তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচটা কার্বন হচ্ছে তাই সি ফাইভ হাইড্রোজেনও পাঁচটা আছে আর একটা এন ঠিক আছে এটার নাম হচ্ছে পিরিডিন তাহলে এটা পিরি ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড পিরিডিন আর এসিএল ঠিক আছে এটা কী অনুপাত থাকবে ওয়ান ইস টু ওয়ান ইস টু টু অনুপাতে ঠিক আছে এবার এই পিডিডিনিয়াম ক্লোরোক্রোমেট ডিনিয়াম ক্লোরো ক্রোমেট ঠিক আছে এই রিয়েজেন্টের নাম জাস্ট আমরা এর সাথে যদি ডাইক্লোরোমিথেন এইচ টু সিএল টু এই দ্রাবকে যোগ করি পুরো এই যে মিডিয়ামটা আছে পিসিসি এটাকে আমরা কত যোগ করবো ডাইক্লোরোমিথেনে সিএইচ টু সিএল টুতে তাহলে এই যে রিয়েজেন্টটা তৈরি হবে তার নাম হচ্ছে স্যারেটস রিয়েজেন্ট ঠিক আছে এবং এই পদ্ধতি আমরা বলবো সারেট পদ্ধতি সারেট রিয়েজেন্ট এবং এই পজিটিভ বলবো সারেট পদ্ধতি ঠিক আছে ডি যেটা আছে সেটা হচ্ছে জونز রিএجن বা জونز বিকারক ঠিক আছে জونز বিকারক দেখো জونز বিকারোকে আমরা কি ইউজ করব সেখানে ইউজ করব ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইন অ্যাসিড ওভার ইন অ্যাকুয়াস মিডিয়াম কি বললাম জোনস ডিএজেন্টটা জোন্স ডিএজেন্টটা আমরা নেব ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড H2SO4 টু এস ও ফোর ইন অ্যাকোয়াস অ্যাসিটোন ঠিক আছে ইন অ্যাকুয়াস অ্যাসিটোন ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড এইচ ইন অ্যাকোয়াস অ্যাসিটোন এটা কি বলা হচ্ছে জোনস ডিএজেন্ট ঠিক আছে তারপরে আমরা যে পাঁচ নম্বর ডিএজেন্টটা নেব ই আচ্ছা এটা এখানে মুছে দিচ্ছি আমরা তাহলে এখানটা লিখছি আচ্ছা পাঁচ নম্বর এজেনটা পরে লিখছি এই যে তিনটে বললাম ঠিক আছে কলেন স্পিকারক জোন স্পিকারক পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এবং সেটাকে যদি আমরা সিএইচ টু সিএল টু মিডিয়াম দ্রাবকে যোগ করি সেটা হচ্ছে সারেট রিয়েজেন এই যে চারটে বললাম এই চারটের ক্ষেত্রে শুধুমাত্র এই চারটের ক্ষেত্রে আমরা যদি প্রাইমারি অ্যালকোহল দিই সাপোজ প্রাইমারি অ্যালকোহল দিলাম বা এই চারটের থেকে যে কোনো একটা রিয়েজেন দিয়ে দিলাম তাহলে আমাদের সেই এক ডিগ্রি যে অ্যালকোহল ছিল এক ডিগ্রি অ্যালকোহল থেকে আমরা তৈরি হবে অ্যালডিহাইট আর দু ডিগ্রি যদি অ্যালকোহল হয় যদি এই যে তাহলে কিটোন ঠিক আছে আর তিন ডিগ্রি অ্যালকোহলটা যেহেতু আমাদের অ্যালডিহাইড কিটোন নিয়ে কথা বলছি তো আমি তিন ডিগ্রি অ্যালকোল থেকে অ্যালডি পাবো না কিটোনও পাবো না সেই জন্য তিন থ্রি ডিগ্রি অ্যালকোহলটা এখানে ছেড়ে দিলাম ঠিক আছে যেহেতু শুধু আমরা অ্যালডি হাইটের কিটোন নিয়ে কথা বলছি তাহলে দেখো এই যে রিয়েজেন্টগুলোর কথা বললাম ধরো সাপোজ একটা অ্যালকোহল দিয়েছে আর টু সি এইচ ওইচ এবং এখানে ওই চারটে রিয়েজেন্টের মধ্যে যে কোনো একটা রিয়েজেন্ট ধরো দিলো সাপোজ ধরো স্যারের রিয়েজেন্ট দিয়ে দিলো তাহলে যদি স্যারের রিয়েজেন্ট দিয়ে দেয় তাহলে কী তৈরি হবে দেখতে হবে আমাদেরকে এই যে অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল দেখো যে ওইসটা যে কার্বনের সাথে যুক্ত আছে সেই কার্বনটা কি সরাসরি আরও দুটো কার্বনের সাথে যুক্ত দুটো গ্রুপ তাহলে অ্যালকোল গ্রুপোলের কি তৈরি হবে তাহলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে আর সি ডবল বন ও এইচ আর ঠিক আছে আর সি ডবল বন ও আর মানে এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে কিরুন তৈরি হলো বোঝা গেল কিন্তু এটাই যদি আবার রিয়েজেন্ট সেম থাকতো কিন্তু এই আর্টটা একটা হাইড্রোজেন দ্বারা রিপ্লেস করতাম তখন এই কার্বনটা সরাসরি কটা কার্বন হয়ে যুক্ত একটা কার্বন তখন এটা কী এটা প্রাইমারি অ্যালকোহল তখন এটা কী হতো তখন এটা অ্যালডিহাইড হতো বুঝতে পারতো মানে এক ডিগ্রি অ্যালকোহলের জারুন ওই যে চারটে রিয়েজেন্টের কথা বললাম তার থেকে আমরা অ্যালডিহাইড পাবো যদি দু ডিগ্রি অ্যালকোহল হয় ওই সমস্ত বিকারোক্তারণ করি তাহলে আমরা কিটোন পাবো তাহলে এটা মুছে দিলাম দেখো পরে যে রিয়েজেন্টটা নেব সেটা হচ্ছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ঠিক আছে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড কী করে শুধুমাত্র অ্যালাইলিক এবং বেঞ্জাইলিক অ্যালকোহলকে অ্যালডিহাইডে এবং কিটোনে জারিত করে ঠিক আছে যেমন ধরো আচ্ছা তার আগে বলে দিই অ্যালাইলিক আর বেনজাইলিক অ্যালকোহল অ্যালাইলিক আর বেঞ্জালিক অ্যালকোহল কোনগুলো দেখো সি এইচ টু ডবল ওয়ান সিএইচ এইচ সি এইচ টু ওইচ এটা কি এটা একটা অ্যালাইল অ্যালকোহল আর একটা বললাম কি বেনজাইল অ্যালকোহল বেনজাইল অ্যালকোহল বেনজিল অ্যালকোহলটা দেখো কেমন হয় সিএইচ টু ও এটাকে বলে যে বেনজাইল অ্যালকোহল বেনজাইল অ্যালকোহল ঠিক আছে এটা কি বললাম কি বেনজাইল অ্যালকোহল দেখো এই যে গ্রুপটা যুক্ত আছে এইটুকু ভালো করে দেখবে এটা এইটুকু যে গ্রুপ এই গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল গ্রুপ ঠিক আছে এইটুকু গ্রুপটার নাম হচ্ছে ফিনাইল গ্রুপ যেটাকে আমরা কি হিসেবে লিখি সি সিক্স এইচ ফাইভ বন্ড সি সিক্স এইচ ফাইভ এভাবে লিখি ফিনাইল গ্রুপ আর এই যে সি এইচ টু গ্রুপটা যদি এখানে যুক্ত হয়ে যায় পুরোটা এই পুরো গ্রুপটার নাম হবে বেনজাইল গ্রুপ বেনজাইল মানে ঠিক আছে এটা হচ্ছে বেনজাইল বেনজাইল এবং গ্রুপের সাথে একটা যদি ওই যুগ থাকে তাকে আমরা বলবো বেনজাইল অ্যালকোহল ঠিক আছে বেনজাইল অ্যালকোহল বা এটাকে আমরা যদি বলতে পারি যদি ধরো এটা ধরো ওইচের সাথে সি এইচ থ্রি গ্রুপ ছিল ঠিক আছে তাহলে কি হবে সি এই স্ত্রি ওইচ মিথানল তাহলে আমরা যদি সি এইচ থ্রির একটা হাইড্রোজেনকে যদি একটা ফিনাইল দ্বারা রিপ্লেস করি তাহলে আমরা নামটা কী বলতে পারি ফিনাইল মিথানন ঠিক আছে এমনি আমাদের এটা কীসে পড়ো বেনজেল অ্যালকোল প্রচলিত নাম ঠিক আছে আমরা যদি এমনি দেখি সিএই স্ত্রি ওইচ তাহলে একটা হারিউনকে যদি একটা ফিনাইল গ্রুপ দ্বারা রিপ্লেস করি তাহলে সেটার নাম হয়ে যাবে কি ফিনাইল মিথানন ঠিক আছে এবার এটাকে বা এই যে আচ্ছা অ্যালাইল গ্রুপ ওয়ানটা সিএইচ টু ডবল ওয়ান সিজ ওয়ান সিএইচ টু এই যে গ্রুপটা আছে এটা হচ্ছে তোমার অ্যালাইল গ্রুপ ঠিক আছে তাহলে এইটা হচ্ছে অ্যালাইল অ্যালকোহল এটা হচ্ছে বেনজাইল অ্যালকোহল কোনটা ফিনাইল গ্রুপ কোনটা বেনজাইল গ্রুপ কোনটা অ্যালাইল গ্রুপ বোঝা গেল এবার এই গ্রুপটাকে এই দুটো গ্রুপ আছে এই দুটো গ্রুপটাকে শুধুমাত্র আমরা এম এন ও টু দ্বারা জারিত করে আর কিটোন উৎপন্ন করতে পারি এবার যদি এখানেও দেখবো যদি এক ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে সেখান থেকে অ্যালডিহাইড যদি দু ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে সেখান থেকে কিটোন তৈরি যাবে দেখো তাহলে দেখো তাহলে এটা দেখো এখানে যদি আমরা এমএন ও দিই এখানে যদি এমএন ও দিই তাহলে এটা কত ডিগ্রি অ্যালকোহল দেখো ওয়েজটা যে কার্বন সাথে যুক্ত আছে সে কার্বনটা কটা ডাইরেক্টলি একটা কার্বন যুক্ত তার মানে কি এটাও এক ডিগ্রি অ্যালকোল এখানে দেখো ওই যে কার্বন যুক্ত আছে সে কারণটা কটা কার্বন যুক্ত একটা তাহলে এটাও এক ডিগ্রি তাই তো তাহলে উভয়ের যদি আমরা এমএন ওটু দিয়ে জারিত করি তাহলে কি তৈরি হবে এক ডিগ্রি অ্যালকোল থেকে কী বললাম এল তৈরি হবে তাহলে এখানে যে ওয়েজ গ্রুপটা ছিল এটা কী হবে সি গ্রুপে পরিণত হবে তাহলে সেটা তৈরি হবে সেটা হচ্ছে সিএইচ টু ডবল ওয়ান সিএইচ ওয়ান সি ডবল ওয়ান ও এইচ সি এইচ ও ঠিক আছে যার নাম অ্যাক্রায়াল ডি বা যদি আমরা ইউপেক্ট নাম দেখি তাহলে এটা হবে ওয়ান টু থ্রি মানে প্রপ টু ইন অন অল ঠিক আছে তাহলে এর প্রচলিত নামটা কি বললাম অ্যাক্রায়ালডি হাইট অ্যাক্রায়াল ডি যদি ইউপ্যাক নাম দেখি তাহলে যেহেতু তুই না তাহলে কি বললাম লিখতে হবে দু নম্বর পজিশনে একটা ডবল বন আছে তাহলে আমরা লিখব টু ইন আর এক নম্বর পজিশানে লিখতে পারো নাও লিখতে পারো এক নম্বর পজিশনটা আর যেহেতু এল টি কী হয় এল সেকেন্ডারি ফিক্স তাহলে প্রপিন ইন অনেল বা প্রপিনাল ঠিক আছে টু ইন অনেল যেটাকে আমরা প্রযোজনা হচ্ছে অ্যাক্রাইলডিহাইড হাইট তাই যেহেতু এটা এক ডিগ্রি অ্যালকোহল ছিল তাহলে অ্যালডি রয়েছে তাহলে এটাও অ্যাল হবে যেটার নাম কী হবে বেনজাইল অ্যালকোল থেকে বেনজাল তৈরি হবে ঠিক আছে টু টোয়েসটা হবে সেইচো গ্রুপ ব্যাস আর কিছুই না সেইচ ও ঠিক আছে যার নাম বেনজেলডিহাইট এবার আমি দেখো প্রত্যেকটা জায়গায় একটা করে হাইড্রোজেন রিপ্লেস করবো একটা মিথাইল গ্রুপ দিয়ে এখানেও একটা কি একটা মিথাইল গ্রুপ এখানে একটা হাইড্রোজেন একটা মিথাইল গ্রুপ তাহলে কী হয়ে যাবে এটা ওয়ান ডিগ্রি থেকে টু ডিগ্রি হবে তাহলে দেখো যদি আমি একটা হাইড্রোজেন দিয়ে এখানে আমি যদি একটা

বিউট থ্রি ইন টু যেহেতু এটা অ্যাসিটন বা কিটোন তাহলে যে ওন যুগ হবে ও ওয়ান তাহলে আমরা কি লিখব বিউট থ্রি ইন টু ওয়ান ঠিক এখানে একটা হার্ডেনটাকে আমরা একটা মিথাইল গ্রুপ দিয়ে রিপ্লেস করব তাহলে যে গ্রুপটা তৈরি হবে কী হবে সি ডবল ওয়ান তো থাকবেই আর একটা হার্ডেনটাকে এখানে হবে এইচ থ্রি যেটার নাম হবে কি অ্যাসিটোফেনন ঠিক আছে বা আমরা এটাকে বলতে পারি মিথাইল ফিনাইল কিটোন বুঝে গেল কি বললাম অ্যাসিটো তাহলে আমরা এখানে কি দিলাম যে এক ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে অ্যালডিহাইড হবে যদি দু ডিগ্রি হয়ে যায় তাহলে সেটা হবে কিটোন তাহলে এটা হয়ে গেছিলো এখন দু ডিগ্রি এটাও এখন হয়ে গেল দু ডিগ্রি ঠিক আছে এবার আমরা তিন নম্বর যে প্রসেস আসবো সেটা হচ্ছে ডিহাইড্রোজিনেশন অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন তাহলে আমরা এটা মুছে দিলাম তোমরা আবার হেডিং দাও অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন আমরা সময় কি পড়ছিলাম সময় পড়ছিলাম যে অ্যালকোহলের জারণ দ্বারা এবার পড়বো দু নম্বর প্রসেস হচ্ছে অ্যালকোহলের ডিহাইড্রোজিনেশন দেখো ডিহাইড্রোজিনেশন মানে কি এখান থেকে হাইড্রোজেন বার হবে দুটো হাইড্রোজেন এইচ এটা কিন্তু বার হবে এবার হাইড্রোজেন যদি রিমুভ হয় বার হয় সেটা কি আমরা কি বলি সেটাকে কিন্তু আমরা অক্সিডেশনই বলি ঠিক আছে আগে কিন্তু বললাম যে হাইড্রোজেন রিমুভাল মানেই অক্সিডেশন ঠিক আছে দেখো এখানে যে রিয়েজেন্ট বা বিকারো কি বিকার কি ইউজ করবো আমরা দেখো আমরা এখানে মানে উত্তপ্ত কপার ইউজ করবো ঠিক আছে উত্তপ্ত কপার বা আমরা লিখতে পারি কপার সেটাকে এবার একটা হিট দিতে পারি কপার হিট হিটটা নেয়ার অ্যাবাউট তোমরা এখানে লিখতে পারো ব্র্যাকেটে থ্রি হান্ড্রেড ডিগ্রি সেন্টিগ্রেডের কাছ ঠিক আছে বা কপার হিট দেখলেই তোমরা বুঝে যাবে যে এখানে অ্যালকোহলের ডিহাইড্রিনেশান হবে ঠিক আছে এখানেও কিন্তু সেম প্রসেস ঠিক আছে মানে আমরা যদি তিনশো ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত কপার অনুঘটকের ঘটকের উপর দিয়ে কোনো অ্যালকোহল বাষ্পচারণা করি তাহলে অ্যালডিহাইডের কিটন উৎপন্ন হবে এক ডিগ্রি অ্যালকোহল হলে সেটা অ্যালডিহাইড দু ডিগ্রি অ্যালকোহল সেটা কিটন কী বললাম এক ডিগ্রি অ্যালকোহল হলে সেটা অ্যালডি আর দু ডিগ্রি অ্যালকোহল হলে সেটা কিটোন ঠিক আছে এটা অ্যালডি হাইট আরটা কিটন উৎপন্ন হবে ঠিক আছে এটা আর দেখালাম না দেখাতে হবে আচ্ছা ঠিক আছে তাহলে দেখিয়ে দিই দেখো যদি এরকম হয় আর সিএইচ টু ওইচ এখানে দিল কপার হিট আচ্ছা এখানে একটা কথা বলে দিই এখানে কপারের জায়গায় যদি সিলভারও দেয় তাও কিন্তু চলবে ঠিক আছে কপার সিলভার একই প্রপার্টি দেখা তো কপারের জায়গায় যদি সিলভারও দেয় তাও কিন্তু হবে কপার আর হিট দিল তাহলে আমাদের এখান থেকে কী তৈরি হবে এখান থেকে নিউ হবে তাহলে হবে অ্যালজিয়াইড সিএইচ থ্রি বা আর্ট নিই এখানে যেহেতু আর্চ থ্রি আর সিএইচও প্লাস হাইড্রোজেন এটা যদি দুটো নিই তাহলে কীটো তৈরি হবে যদি এখানে একটা হডেনকে আমরা আবার একটা আর দ্বার রিপ্লেস করি প্লেস টু ডিগ্রি যাবে তখন এখানেও একটা আর হয়ে যাবে ঠিক আছে তখন এটা আমরা কিটন পেয়ে যাব তিন নম্বর যে প্রসেস এটা মুছে দাও সেটা হচ্ছে ওজোনোলিসিস দেখো তোমরা ক্লাস ইলেভেনে অ্যালকিনের ওজন সম্পর্কে ডিটেলসে পড়েছো ঠিক আছে তো আমি এখানে ডিটেলসে বলছি না দেখো জাস্ট কি হয় কোনো আমরা একটা অ্যালকিন নিলাম সি ইস টু ওয়ান সি ইস টু ঠিক আছে একে আমরা যদি ও থ্রি সিসিএল ফোর মিডিয়ামে দিই ঠিক আছে তো অতিথি দিয়ে আর সিসিএল ফো দিলে কী হবে এই অ্যালকিনটা ভেঙে একটা ওজো নাইট তৈরি করবে ঠিক আছে মানে এই ডবল বন্ডটা এখান থেকে ভেঙে যাবে ভেঙে গিয়ে কী হবে সিইস টু এখানে একটা সিইস টু এই ডবল বন্ডটা ভেঙে একটা অক্সিজেন যুক্ত হবে এরকমভাবে ঠিক আছে আর দুটো অক্সিজেন যদি দুটো আছে এখানে একটা অক্সিজেন এখানে অক্সিজেন অক্সিজেন দুটো পারফেক্ট যুক্ত হবে এই যে স্ট্রাকচারটা তৈরি হলো নাম হচ্ছে ওজো নাইট ওজো নাইট বুঝে গেল এই ওজনাইটা এবার আমরা যদি এইচ টু ও আর জিঙ্ক দিই এর সম্পূর্ণ মেকানিজম ক্লাস ইলেভেনে দেখে নেবে তাহলে এভাবে ভাঙে তাহলে কী হচ্ছে এইচ টু ও এইচ টু ও মানে কি এইচ সি এইচ ও এই সি এইচ ও মানে কি দুটোই ফর্মালিটি হাইট আর কি তাহলে আমরা পাবো অনুপাবো সি এইচ ও ঠিক আছে এটার নাম ফর্মালিটি হাইট দুই পেলাম মানে অ্যাকচুয়ালি কী হয় দেখো অ্যাকচুয়ালি যেটা হয় আমরা যখন ও থ্রি সি সি এল ফোর আর এইচ টু জিঙ্ক দিই তাহলে এই যে ডবল বন্ড আছে এই ডবল বন্ডটা ভেঙে যায় ভেঙে গিয়ে এই কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যায় আর এই কার্বনের সাথে একটা অক্সিজেন যুক্ত হয়ে যায় গিয়ে দেখো সিএইচ টু আর এইচ টো তৈরি হয় ঠিক আছে মানে দুই অনুযুক্ত হয়ে যায় এটা আমরা এইভাবে মানে একটা বলতে পারি আর কি ঠিক আছে ধরো আরও একটা এক্সাম্পল দেখাচ্ছি সাপোজ আরও অনেক এক্সাম্পলস তোমরা পাবে ধরো যে ডবল বন্ডটা আমরা দেবো দেখো ডবল বন্ডের সাথে যে কার্বনটা থাকবে অ্যালকিনের ঠিক আছে এই যদি ডবল বন্ড আছে তো অ্যালকিনটার এই ডবল বন্ডের সাথে যে কার্বন দুটো আছে সেই কার্বনে যদি হাইড্রোজেন থাকে ঠিক আছে তাহলে আমরা অ্যালডিহাইড পাবো যদি দুটোই অ্যালকিল গ্রুপ থাকে তখন সেখানে আমরা কিন্তু কিটন পাবো সাপোজ দেখো একটা উদাহরণ দিচ্ছি সাপোজ ধরো এই কার্বনটাই দুটো সে স্ত্রীর গ্রুপ আছে ঠিক আছে কিন্তু এই কার্বন দুটোই হাইড্রোজেন আছে বা একটা হাইড্রোজেন একটা কার্বন মানে দুটোই যদি অ্যালকিল গ্রুপ থাকে তাহলে শুধুমাত্র কীর্টন পাবো কিন্তু যদি একটা হাইড্রোজেন থাকে যায় তাহলে কিন্তু আমরা সেটা অ্যালডিহাইড পাবো এখানে আমরা দিলাম ওথ্রি সিসিএল ফোর ঠিক আছে দিলে আমরা কী পাব দেখো আবার ওজনাইট তৈরি হবে তাহলে এখানে কী ধরবে কার্বন এখানেও কার্বন এই কার্বন দুটোই কী দুটো সিএস থ্রি গ্রুপ থাকবে এইচ থ্রি সিএস থ্রি তাহলে এখান থেকে একটা অক্সিজেন গেল এখান থেকে একটা অক্সিজেন তাহলে এখান থেকে একটা অক্সিজেন এখান থেকে একটা অক্সিজেন দুটো জুড়ে গেল ঠিক আছে আর এসে যে দুটো হাইড্রোজেন দুটো হাইড্রোজেন অ্যাস দল থেকে যাবে তাহলে যদি এভাবে ভাঙে এটা যদি এভাবে ভাঙে তাহলে কী হচ্ছে দেখো থ্রি কার্বন থ্রি তাহলে এখান থেকে একটা বন্ড অক্সিজেন আর এখানে কী ধরে যাবে কার্বন একটা হাইড্রোজেন একটা হাইড্রোজেন ডবল বন্ড তাহলে এটা অ্যালডিহাইড হলো কিন্তু এটা কী হলো এটা কিন্তু কিটোন তৈরি হলো অ্যাসিটোন ঠিক আছে মানে আমি বললাম ডবল বন্ডের সাথে যদি দুটোই অ্যালকিল গ্রুপ থেকে যায় দুটোই অ্যালকিল গ্রুপ থাকে তাহলে সেক্ষেত্রে কী জন কিন্তু কোনো একটা যদি হাইড্রোজেন থেকে যায় তা যদি এখানে আমরা একটা হাইড্রোজেন নিয়ে নিতাম একটা তো অ্যালকিল গ্রুপ ছিল কিন্তু একটা হাইড্রোজেন তাহলে সেক্ষেত্রে আমরা কী সি এইচ থ্রি সি ডবল বন ও এখানে কিন্তু এইচ অ্যাসিড অ্যাল ডি পেয়ে যেতাম মানে এখানটা ভাঙবো এখানে একটা অক্সিন যুক্ত করবো এখানে একটা অক্সিজেন যুক্ত করবো তাহলে সিএইচ থ্রি সি ও এইচ আর এইচ সি ডবল বন ও এইচ বুঝে গেল কি তাহলে বোঝা গেল এবার নিশ্চয় করতে পারবে এবারে আমরা পড়ব অ্যালকাইনের হাইড্রেশন দেখো আজকে আমরা কি পড়ছি আমরা পড়ছি এমন কিছু প্রসেস যার দ্বারা কিটোন এবং অ্যালটি হাইট দুটোই প্রস্তুত করা যায় তাদের কিছু কমন প্রসেস নেক্সট দিন আমরা পড়বো শুধু যেগুলো থেকে শুধু অ্যালটি শুধু কিটোন সেগুলো আমরা পড়বো কিন্তু আজকে প্রথম দিনে আমরা কি পড়ছি যেগুলো কমন প্রসেস যেটা থেকে দুটোকেই আমরা প্রস্তুত করা যায় যেটা আমরা ওই বেশি দ্বারা দেখলাম যে কখনও কিটোন হচ্ছে কখনও অ্যালডি হচ্ছে ঠিক আছে দুটোই উৎপন্ন হয় সেগুলো পড়ছি আজকে ঠিক আছে তাহলে এবার আমরা কি করবো অ্যালকাইনের হাইড্রেশন দেখো এখানে আমরা বিকারকটা কি নেবো অ্যালকাইনের হাইড্রেশন আমরা এখানে বিকারকটা নেবো হচ্ছে এইস্টেসোফোর এবং মার্কিউরিক সালফেট ঠিক আছে টোয়েন্টি পারসেন্ট এইস্টফোর নেব আর মার্কিউরিক সালফেট নেবো ঠিক আছে এবং স্টেস উপরটা যদি টোয়েন্টি পার্সেন্ট না লিখে থাকে যদি শুধু ডায়লুড লেখা থাকে দেখা যাচ্ছে টোয়েন্টি পার্সেন্ট লেখা নেই ডায়লুড লেখা যায় তাহলেও কিন্তু হবে ঠিক আছে লঘু এস্টেস ওপর অ্যাকচুয়ালি লঘু এস্টেস উপর নেবো আর মার্কিউরিক সালফেট নেবো এবং একটা হিট কিন্তু ওখানে অবশ্যই থাকবে সাথে এবং সেই হিটটা ষাট থেকে আশি ডিগ্রির কাছাকাছি থাকে ঠিক আছে মোটামুটি ষাট থেকে আশির কাছাকাছি যদি এই রিএজেন্টটা দেওয়া থাকে এবং কোনো অ্যালকাইন দেওয়া থাকে সেখান থেকে আমরা অ্যালডিহাইডার কিটোন কিন্তু পাবো ঠিক আছে এবার দেখো এই রিয়াকশানের বৈশিষ্ট্যতা কি যদি অ্যালকাইনটা সিমেট্রিক্যাল হয় মানে এখানে তো যেহেতু বলেছি হাইড্রেশন হাইড্রেশন মানে কি জল যোগ করতে হয় ঠিক আছে হাইড্রেশন মানে কি জল যোগ করা মানে যেখানে এইস থাকবে আর ওইস গ্রুপ থাকবে এবার কোন কার্বনে এইচ যুক্ত হবে কোন কার্বনে ওই যুক্ত হবে সেটা কিন্তু আবার সূত্র সাহায্যে তৈরি হবে যদি কিনা না অ্যালকাইনটা আনসিমেট্রিক্যাল হয় আনসিমেট্রিক্যালের ক্ষেত্রে কী হয় যেখানে কম হাইড্রোজেন থাকে সেখানে ওইচ আর যে কার্বনে বেশি হাইড্রোজেন থাকে সেখানে এইচ মানে হাইড্রোজেন যেখানে বেশি সেখানে হাইড্রোজেন ঠিক আছে এবং এই পদ্ধতিতে আমরা একটা কথা বলতে চাই এখানে শুধুমাত্র অ্যাসিড তৈরি করতে পারি ঠিক আছে আর কোনো অ্যালডিহাইড কিন্তু আমরা এই পদ্ধতিতে তৈরি করতে পারি না এটা কিন্তু মনে রাখবে একটা এক্সাম্পল এসে দেখাচ্ছি সব থেকে সরলতম অ্যালকাইন হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন যেটাকে আমরা বলি এই সি ট্রিপল বন এখানে আমরা এইচ রিএজেন্ট যেটা দিয়েছি এই রিয়েজেন্টটা দিলাম দেওয়ার পরে কী তৈরি হবে দেখো যেহেতু এটা সিমেট্রিক্যাল তো এইচ আর ওইচ আমরা যে কোনো কারণে যুক্ত করতে পারি ঠিক আছে তো আমরা নিলাম সিএইচ ডবল বন সিএইচ একটা পাই বন ভেঙে গিয়ে যে কোনো একদিকে হাইড্রোজেন এবং যে কোনো একদিকে আমরা ওই যোগ করে দিলাম তারপরে কী তৈরি হলো দেখো এখান থেকে যে তৈরি হলো যে জিনিসটা তার নাম কি এর নাম কিন্তু ইথানল যেহেতু এক দুই দুটো কার্বন তার জন্য ইথ যেহেতু ডবল বর্ণ আছে তাহলে ইন আর যেহেতু ওইচ গ্রুপ যুক্ত আছে তার জন্য অ্যাল ইথ এন অল ঠিক আছে দেখো ইথ যেহেতু ডবল বর্ণ আছে তার জন্য আমরা দেব ইন যেহেতু ওইচ গ্রুপ যুক্ত আছে তাহলে অল ঠিক আছে ইথ এন অল এবার দেখো মনে করে দেখো এই এনল যে ফর্মটা থাকে এই এনল ফর্মটা কিন্তু হাইলি আনস্টেবল হয় এবং এখানে কি তৈরি হয় এখানে কিন্তু একটা টটোমেডিজম কাজ করে এই টটোমেডিজম কাজ করার জন্য এখান থেকে এটা কিটো ফর্মে যেতে চায় সেই জন্য এখানে কিটো এনল টটোমেডিজম হবে এবং এটা কিটো ফর্মে চলে যাবে ঠিক আছে তো দেখো কি তৈরি হবে এখান থেকে তৈরি হবে এইচ থ্রি সি ডবল ওয়ান ও এইচ কারণ এই এনল ফর্মটা কি হাইলি আনস্টেবল সেজন্য এখানে একটা টটোমেডিজম ঠিক আছে এই ঘটনাটা কিন্তু ঘটবে এটা কিন্তু তোমরা ক্লাস ইলেভেনে জানো ঠিক আছে এটা কী ধরে অ্যাসিট অ্যালজিয়াইট একটা কথা এখানে লিখে রাখতে পারো শুধুমাত্র এই যে অ্যাসিটিলিন বা যে ইথাইন এর হাইড্রেশানে ঠিক আছে এর হাইড্রেশানে শুধুমাত্র অ্যালজিয়াইট তৈরি হবে আর অন্য যে কোনো অ্যালকাইন নিয়ে আমরা যদি কাজ করি সেখানে কিন্তু কিটোন তৈরি হবে ঠিক আছে এবং যে টোটোমেরিজাম এটাকে আমরা কী বলতে পারি টটোমেরিজাম আর এক নাম ওয়ান থ্রি হাইড্রোজেন মাইগ্রেশান ওয়ান থ্রি হাইড্রোজেন মাইগ্রেশানও কিন্তু বলি আমরা ঠিক আছে এটা তোমরা ক্লাস ইলেভেন অনেক ভালোভাবে শিখেছ যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আমি সেখানে একবার দেখিয়ে দেব অ্যাকচুয়ালি এখানে মানে কীভাবে রিয়াকশানটা ঘটে দেখো সাপোজ ধরো এই এনআল গ্রুপটা একটু ভালোভাবে আঁকছে এটা তাহলে মুছে দিলাম আমি দেখো আচ্ছা এখানে আঁকি দেওয়া আছে দেখো সিএইচ এইচ ডাবল ওয়ান সি এইচ ও এইচ এবারে দেখাচ্ছে এই অপশানটা আমি ওয়ান এটা টু এটা থ্রি ধরলাম তাহলে এই একে যে হাইড্রেনটা আছে এই হাইড্রেনটা এখানে চলে আসবে ঠিক আছে এবং এই ডবল বনটা উঠে গিয়ে এখানে চলে আসবে তাহলে এখানে যে কটা হাইড্রেন ছিল একটা হাইড্রেন একটা হাইড্রেন তাহলে টু ছিল এক হাইড্রেন আসার পরে কি তৈরি হবে সিএস থ্রি এই ডবল বনটা উঠে গিয়ে এখানে হবে তার জন্য হবে সি ডবল বন ও আর যে এই হাইড্রেনটা ছিল এটা অ্যাজ ইউজুয়াল এখানে থেকে যাবে তার মানে কি অ্যাসিডাল অ্যাসিডাই তৈরি হলো ওয়ান থ্রি হাইড্রেন মাইগ্রেশন কেন বললাম কারণ দেখো এই যে ওয়ান নাম্বার যে হাইড্রোজেন ছিল সেটা কিন্তু এই তিন নম্বর পার্ড্রোনে এসে ওয়ান থেকে থ্রিতে সেই জন্য এটাকে বলছি ওয়ান থ্রি হাইড্রোজেন মাইগ্রেশন ঠিক আছে এবার তোমরা বাড়িতে যে কোনো ইথাইন মানে যে কোনো অ্যালকাইন নিয়ে করতে পারো একটা আমি দেখিয়ে দিই আর এরকম একটা প্রোপাইন নিয়ে নিচ থ্রি বন সি ট্রিপল বন সি এক্ষেত্রে তোমরা কী হবে ওই হাইড্রেশন করলে তোমরা ওটা আমাকে দেখাবে ঠিক আছে এই স্ট্রেস দিলাম আর মার্কিউরিক সালফেট দিলাম ঠিক আছে এটা তোমরা বাড়ির কাজ করে দেখাবে তাহলে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকছে নেক্সট ক্লাসে আমরা আবার এর পরবর্তী যেগুলো পার্টিকুলারলি আমরা অ্যালডিহাইট বা পার্টিকুলারলি কিটন কীভাবে তৈরি করব সেগুলো সম্পর্কে জানবো ঠিক আছে তো ততক্ষণের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে